কাঁচাই কত কষ্ট করে দেখছেন আমাদের ভাই দেখেন খেজুর গাছ থেকে কিভাবে নামতেছে তো এটাই আর খেজুর গাছ কি করার আছে তো গান তো ভালোই লাগাইছো তো কয় ঘন্টা কাজ করবো আট ঘন্টা তুমি নতুন আইসো মনে না কদিন হয়েছে কয় বছর আপনি বেতন ঠিক মতো দেয় বেতন ঠিক মতো দিলে ঠিক আছে তো কয়জন আপনারা চারজন বাজারের দিকে যান না কে রে বিসি রে এখন বিসি লাগে অবৈধ আরে ভাই আমরা করলে সমস্যা নেই আমরা ভাই ব্রাদার মানুষ আমরা ভাই ব্রাদার মানুষ আমাদের কইলে কিতে বিসা টিসা লাগাও নাকি লাগে মাঙ্গের বোটটিয়া লাগে বোটটিয়া লাগে না দেখেন আমাদের এই জায়গার খেজুর গাছের অবস্থা দেখেন তারা মনে ভিটামিন মনে করেন কোনো কিছু খাওয়ায় না দেখছেন এই জন্য এই অবস্থা দেখেন খেজুর গাছ অন্য অন্য বাগানের মধ্যে অনেক সুন্দর কিন্তু এই বাগানটা আসলে এখানে অন্যরকম যাই হোক দেখেন ভাই আমাদের প্রবাসী ভাই দেখছেন কত কষ্ট করতেছে এই বিদেশে আচ্ছা কত বছর হয়েছে ভাই তিন বছর ধরে আসছে বাড়ি যাচ্ছেন গেছেন ভাবি আছে বিয়ে করছেন ভাই বিয়ে করে নাই দেখছেন এই খেজুর বাগানের মধ্যে এরকম মরুভূমিতে কাজ করে আসলে মানুষের জীবনে অনেক কষ্ট যারা আমরা বিদেশ থাকি আমাদের জীবনে তো কষ্টের কোনো শেষ নাই কিন্তু এরকম মরুভূমিতে থাকিয়া এই মনে করেন দিনের পর দিন মানুষের দিন কাটাচ্ছে খুবই কষ্ট জীবন দেশে যে কী কাজ করে এবং তাদের আসলে জীবনটা আসলে কীরকম বাড়ি থেকে তো সবসময় বলে যে টাকা দেও টাকা দেও কিন্তু আসলে তারা যে কত কষ্ট করে যে জীবন চালায় যে এই জীবনে যে টাকা পয়সা যে আসলে কী এই জন্যই বাড়ির মানুষ অবশ্যই যদি কেউ দেখেন অবশ্যই টাকা পয়সা বাংলার আগে হিসাব করে বাঙবেন আসলে বিদেশের জীবনটা এমনি বড় কষ্ট আর এই কষ্টের ফল যদি মনে করেন আপনারা যদি এরকম করেন তাহলে তো মানুষ তো বিদেশে দেখি বেশিরভাগ মানুষই মারা যায় কারণ এক পরিবারের টেনশন এগুলি টেনশনে মানুষে মারা যায় দেখছেন কী গরমের মধ্যে আমাদের এই ভাই চাকরি করতেছে কাজ করতেছে আর কি খেজুর গাছের এই যে ডালাগুলি এগুলি ছাড়াইতেছে তো মানুষের জীবনে আসলে কষ্ট কষ্ট তো আছেই কিন্তু মনে করেন খেজুর গাছ বা অন্য অন্য গাছ এরকম গাছের মধ্যে চড়া দেখছেন প্রবাসীর জীবন বহুত কষ্ট যারা মনে করে যে বিদেশে আসলেই টাকার মেশিন ফাটাইয়া দিছে দুবাইতে কিন্তু আসলে টাকার মেশিনটা দেখেন টাকার মেশিন দেখছেন এরকমই টাকার মেশিনরা এরকমভাবেই কষ্ট করে কিন্তু দেশের মানুষ বাড়ির মানুষ কেউ বোঝে না মনে করে মাসে দুইবার বেতন পা কিন্তু প্রতি মাসে দুই তিনবার করে মানুষের টাকা চাই কত কষ্ট করে দেখছেন আমাদের ভাই দেখেন খেজুর গাছ থেকে কীভাবে নামতেছে তো এটাই আর কি আসলে বাস্তব কিছু জিনিস আছে না বিদেশের এই জিনিসগুলি আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি মানুষের জীবন মানুষের কত কষ্ট করে বিদেশে দেখছেন এই ডালা ডালাগুলি প্রতিটি গাছের ডালা তারা এইগুলো এরকমভাবে কাটে তো এই ভিডিওটি দেখাবার উদ্দেশ্য হইল যারা মনে করেন না দেশে আছে তারা বলতে পারবো যে বিদেশের জীবনটা আসলে কেমন কতখানি কষ্ট দেখছেন আমাদের ভাই দেখুন সালাম আলাইকুম ভালো আছেন চিনেন মনে লাগে আমারে সিনে 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 যাক এত উঁচা খেজুরের কাছে উঠছেন যদি পরে যাইতেন সে সময় কি হইতো এত উঁচা খেজুরের কাছে উঠে যদি পরে যাইতেন উপরওয়ালা ইচ্ছা সাবধানে চললেন ভাইজান এ খেজুর পারছেন এ দেখো শুকায় গেছে দেখছেন এরকমভাবে তারা প্রতিনিয়ত প্রতিদিন এরকমভাবে কষ্ট করে কাজ করে দেশে দেখছেন তো যাই হোক অনেক কষ্ট করে এই বিদেশে চলো না এখন যাওয়া যাক তাদের এই খেজুর বাগানের সম্বন্ধে জানলাম তারা বলতেছে যে খেজুর বাগানের মধ্যে প্রচুর বালু আর কি এই জন্য পানি দিলে খায়া লাগে এটা কোনো কথা আমি বুঝতে পারি নাই তো যাই হোক দেখুন তারা এখানে যে খেজুরের যে ডালগুলি আছে এগুলো ছাঁটাই করে আর কি
আসলে কি বলবো, বিদেশের বাড়িতে মানুষের অনেক কষ্ট, যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবো না। এই যে তাদের গড় দেখছেন, তারা এখানে থাকে, এখানে তিনজন লোক আপনার বিছানায় বিছিয়ে আইছিল, তারপরে তারা এখন এইরকমভাবে আছে আর কি, দেখছেন তারা এই জায়গায় থাকে। তো দেখলেন তো বন্ধুরা, মানুষের জীবনটা আসলে এত সহজ না বিদেশ। যারা মনে করে যে না বিদেশগুলো টাকা কামাতে পারবো, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে অবশ্যই পরবর্তী ডিসাইড করবেন যে কী করা যায়। দেখুন দেখছেন, এটা এই মেশিনটা দিয়ে মনে হয় আমার ই কিনা কয়টারে ঘাস কাটে আর কি, মনে হয় এটা মনে হয় তো পুরানো হয়ে গেছে মনে হয়, দেখছেন ঘাস কাটার মেশিন, ঘাস কাটা মেশিন। এই আমাদের বাইরা এখানে থাকে, দেখছেন আমাদের বাইরা এখানে থাকে, দেখেন আমাদের বাইরে এগুলো ভালো যাচ্ছে। চলেন আমিও যাই গা, লোক সুবিধার না, আমি কি যাই নাই তো বুঝো না, না না আমি যাই নাই, দেখাই জানা কাউরে তো কই যাইব, দেখব লাগিয়া দেখব লাগিয়া আসবো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তী সময়, আজকাল তো রাতে আইছে, হরিণ আছে কতটি হরিণ ছাগলা হরিণ তো তুমি যাও মধ্যে মধ্যে ওইদিকে, এটা আমি কাম করছি এক বছর না, তুমি এখন ওই ডিবিতে ঢুকতে পারো, হ্যাঁ দেখেন বন্ধুরা সেটা জীবনে মনে করেন টাকা পয়সা বহুত প্রয়োজন, টাকা ছাড়া তো কেউ কারো চিনে না, আপনার আত্মীয় স্বজনটাই সাইড দিয়ে যাবে যদি টাকা না থাকে, তো এই জন্য টাকা পয়সা কামাইতে হবে। ভিডিও কল দিলে আজ 50,000 পাঠাও। তো আচ্ছা ভালো থাকো।